বাগেরহাটে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডিকের আয়োজনে অসচ্ছল পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সকালে বাদেকারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। এ সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, কোটিকের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোটিকের সিএসআর তহবিলের আওতায় চলতি বছর 1200 স্কুল ব্যাগ বিতরণ করা হবে।